পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না, চিৎকার করে কাঁদতে পারে না, নিজের সব দুঃখ কষ্ট বুকে চেপে বয়ে বেড়ায়। মানুষ দুটো সময় চুপ থাকে, যখন তার কথা বলার কিছু থাকে না, আর যখন তার অনেক কিছু বলার থাকে কিন্তু সে বলতে পারে না। একজনের ইচ্ছাতে কখনো সম্পর্ক করা সম্ভব না, কিন্তু একটা সম্পর্ককে ভেঙে ফেলার জন্য একজনের ইচ্ছাটাই যথেষ্ট, আর সেটা হলো অবহেলার মাধ্যমে। কষ্টটা তখন সীমা ছাড়িয়ে যায় যখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মুখে থাকে তখন মনে হয় জীবনটা অনেক সহজ, আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় জীবনটা কতটা কঠিন। অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয়, আর সরল মনে মানুষেরাই জীবনে বেশি কষ্ট পায়। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায়। কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না, ভেবে দেখো তুমি কারো না কারো কাছে অযোগ্য। এই পৃথিবীতে কেউ কারোর যোগ্য নয়, যোগ্য বিবেচনা করে নিতে হয়। হাজারো সম্পর্ক এই একটা জায়গায় এসে বিরতি নেয়, সেটা হলো সন্দেহ। জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলে ফেলতে হয় তাহলে তাই করো, হয়তো একটু কষ্ট পেতে হবে, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় তবে বুঝে নিও সেটা কখনো ভালোবাসা ছিল না, সেটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা। একদম নিখুঁত মানুষ খুঁজতে যেও না, বিধাতা মানুষের ভেতর কিছু না কিছু খুঁত মিশিয়ে দিয়েছে। নিখুঁত মানুষ খুঁজতে গেলে তুমি ভালোবাসার কোনো মানুষই পাবে না। জীবনে ধাক্কা খাওয়া বিশেষ প্রয়োজন আছে, কারণ ধাক্কা খেলে জীবনকে বদলানো যায়। কারো হৃদয়ে আঘাত করাটা সাগরের বুকে পাথর ছুঁড়ে মারার মতো, কেউ জানে না সেই পাথর কত গভীরে আঘাত করবে। শুধুমাত্র যার হৃদয়ে আঘাত করবে সেই বুঝবে। পাশাপাশি থাকা মানেই কাছাকাছি থাকা নয়, দূরে থেকেও কাছাকাছি থাকা যায়, এটা কেবলমাত্র অনুভূতির উপর নির্ভর করে। সেই সময়টা খুব কঠিন যে সময় চোখে জল ফেলতে হয়, কিন্তু ওই সময়টা তার চেয়েও বেশি কঠিন যে সময় চোখের জল লুকিয়ে হাসতে হয়। নিজেকে এমনভাবে বদলে নিতে শিখুন যাতে মানুষ আপনার পুরনো রূপটা দেখার জন্য আফসোস করে। মানুষের মন বড় কঠিন, সেটাকে বুঝতে হলে আপনাকে অনেকটা সময় নিতে হবে। আপনি যদি খুব তাড়াতাড়ি বুঝে ফেলেন তাহলে নিশ্চিতভাবে ধরে নিতে পারেন আপনি ভুল বুঝেছেন। বিশ্বাস আর নিঃশ্বাস অনেকটা একই রকম, দুটোই চলে গেলে ফিরে আসে না। এক সময় নিজে চলে অন্যকে আলোকিত করতে গিয়ে আমরা নিজেরাই নিভে যাই, যেমন একটা মোমবাতি সর্বোচ্চ আলো দিয়ে এক সময় নিজেই নিভে যায়। আমরা কাউকে বলতে না পারলেও দেখিয়ে বেড়াই তাকে ভুলে গেছে। হয়তো ভালো থাকার প্রথম ধাপটা হচ্ছে ভুলে থাকার অভিনয়টা শিখে নেওয়া। হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে 24 ঘন্টা সময় লাগে, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস পেতে সারা জীবন অপেক্ষা করলেও তা আর ফিরে পাওয়া যায় না। আজ এই পর্যন্ত বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।